ক্রিকেট থেকে অবসর নিলেও খেলার দুনিয়ার সঙ্গে সম্পর্কটা কখনোই ছিন্ন হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দীর্ঘদিন কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে মহারাজকে। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর ধারাভাষ্য থেকে বিরতি নিয়েছেন, আবারও তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে বলে খবর। আগামী 7 জুন ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনালে থাকবেন সৌরভ। সম্প্রচারকারী সংস্থা নাকি অনেকদিন আগে থেকেই সৌরভকে ফাইনালে কমেন্ট্রির প্রস্তাব দিয়ে রেখেছেন, যদিও এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলাতে ব্যস্ত মহারাজ। আইপিএল শেষ হলেই ধারাভাষ্য দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।